হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইভিএস এর উপর আঠারোতম ক্লাস এর আগে টা ক্লাস আলোচনা করেছি তার লিঙ্ক তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস আজকে আলোচনা করব অনিশ চট্টোপাধ্যায়ের যে বইটা রয়েছে তোমরা সকলেই কিন্তু নাম শুনেছ সেই অনিশ চট্টোপাধ্যায়ের বইটি থেকে আজকে আমরা মাত্র একত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিওতে সরাসরি আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী বলা হয়েছে গ্রিন গ্যাস কোনটি এখানে চারটি অপশন দেওয়া আছে নাইট্রোজেন অক্সিজেন মিথেন আর্গন বন্ধুরা এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস বন্ধুরা সঠিকভাবে আমাদের অপশান নাম্বার সি অর্থাৎ মিথেন হচ্ছে কি একটা গ্রিন হাউস গ্যাস বাকি তিনটে অপশন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় চলো পরবর্তী দেখব দুই নম্বর প্রশ্ন সি এফ সি গ্যাসের বাণিজ্যিক নাম কি বন্ধুদের এখানে চারটি অপশন দেওয়া আছে তার আগে তোমরা মনে রাখবে এই সি এর ফুল ফর্ম কি ওকে মনে রাখবে ক্লোরো ফ্লুরো কার্বন ওকে তাহলে সিএফসি এর ফুল ফর্ম কী ক্লোরো ফ্লুরো কার্বন ওকে এবং এবং এই সি এর বাণিজ্যিক নাম কি সেটা মনে রাখবে ফ্লেয়ন অর্থাৎ অপশন বি আমাদের হয়ে যাবে সঠিক উত্তর ওকে তাহলে সি এর বাণিজ্যিক নাম কি ফ্লেয়ন পরবর্তী দেখো তিন নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন সম্পর্কে কাজ করে চারটি অপশানের মধ্যে সঠিক আমাদের হয়ে যাবে অপশান নাম্বার ডি অর্থাৎ ইউএনএফসিসি অর্থাৎ এইটা কি জলবায়ু পরিবর্তনের সম্পর্কে কাজ করে এবং এর ফুল ফর্ম তোমরা মনে রাখবে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ আবার বলছি ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ওকে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী দেখো আট নম্বর প্রশ্ন সরি চার নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া আছে ওজন গ্যাস সম্পর্কীয় গ্রিক শব্দ ওজো এর অর্থ কী বন্ধুরা চারটি অপশান বর্ণ মেঘ গন্ধ বায়ু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ গন্ধ ওজো শব্দের অর্থ বন্ধুরা কি গন্ধ চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব দুই নম্বর কি বলা হয়েছে জীব বৈচিত্র্যের সুপার মার্কেট বা বড় বাজার কাকে বলা হয় এখানেও চারটে অপশান দেওয়া আছে সঠিক আমাদের অপশান নাম্বার সি অর্থাৎ জীব সুপারমার্কেট সুপার মার্কেট কাকে বলা হয় মনে রাখবে জলাভূমিকে বলা হয় অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী তিন নম্বর বলেছে রামসার ক্ষেত্র বলতে বোঝায় কোথাকে মরুভূমি জলবায়ু মালভূমি আর সমভূমি চারটি অপশন জল বন্ধুরা রামসার সম্মেলন বলতে আমরা জলাভূমিকে বুঝি অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর রামসার ক্ষেত্র বা সম্মেলন কী অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক ওকে চলো পরবর্তী চার নম্বর প্রশ্নে আমাদের দেখো বলা হয়েছে ন্যাশনাল ওয়েস্ট ল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছিল কত কি উনিশশো পঞ্চান্ন উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁচাত্তর এবং উনিশশো পঁচাশি বন্ধুরা ন্যাশনাল ওয়েস্ট ল্যান্ড ডেভেলপমেন্ট গঠন করা হয়েছিল উনিশশো পঁচাশি অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী দেখো পাঁচ নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে জাতীয় উদ্যান অর্থাৎ সামুদ্রিক জাতীয় উদ্যান নিচের কোনটি চারটি অপশানের মধ্যে কোনটা সামুদ্রিক জাতীয় উদ্যান বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার এ অর্থাৎ মান্নান ওকে অপশন এ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর মান্নান হচ্ছে একটা কি সামুদ্রিক জাতীয় উদ্যান পরবর্তী দেখে নাও ছয় নম্বর প্রশ্ন আমাদের কি বলা হয়েছে নিম্নলিখিত কোনটি পাখিরালয় চারটি অপশান দেওয়া আছে এর মধ্যে কোনটা পাখিরালয় বন্ধুরা সঠিক আমাদের অপশান এ ওকে তাহলে পুলিকট পাখিরালয় তাহলে পুলিকট হ্রদে কি থাকে বন্ধুরা পাখি থাকে এটাকে পাখিরালয় লয় বন্ধুরা এটা কোথায় এর সঙ্গে সঙ্গে মনে রাখবে সেটা হবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সীমানাতে ওকে যদি অন্ধ্রপ্রদেশ অপশন থাকে তাহলে অবশ্যই অন্ধ্রপ্রদেশটা তোমরা চুজ করবে ওকে তাহলে পুলিকট হ্রদ কোথায় অবস্থিত মনে রাখবে অন্ধ্রপ্রদেশে পরবর্তী দেখে নাও সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি আই ইউ এর মতে সুরক্ষিত বনভূমি বা প্রোটেক্টেড ফরেস্ট নয় চারটি অপশন জাতীয় উদ্যান বন্যপ্রাণী অভয়ারণ্য বায়োস্পিয়ার রিজার্ভ এবং অপশন ডিতে আছে যৌথ ব্যবস্থাপনার অন্তর্গত বনভূমি বন্ধুরা সঠিক আমাদের অপশান ডি অর্থাৎ যৌথ ব্যবস্থাপনার অন্তর্গত বনভূমি এটা কিন্তু প্রোটেক্টেড ফরেস্ট নয় আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেবে আমাদের পশ্চিমবঙ্গের কোথায় জাতীয় বা যৌথ বন ব্যবস্থা রয়েছে ওকে তোমরা কি জানাবে পশ্চিমবঙ্গের কোথায় যৌথ বন ব্যবস্থা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেবে ওকে তাহলে পরবর্তী দেখে নেব আমাদের আট নম্বর প্রশ্ন সুরক্ষিত বনভূমি বা প্রোটেক্টেড ফরেস্ট কয় প্রকার বন্ধুরা মনে রাখবে দুই প্রকার অর্থাৎ প্রোটেক্টেড ফরেস্টের বন্ধুরা কয় প্রকার মনে রাখবে দুই প্রকার পরবর্তী নয় নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বায়োস্পিয়া রিজার্ভের কোন এলাকায় মানুষ বসবাস একদম নিষিদ্ধ বন্ধুরা সঠিক আমাদের অপশান নাম্বার এ অর্থাৎ কোর অঞ্চলে কিন্তু মানুষের যাতায়াত পর্যন্ত বন্ধ অর্থাৎ বসবাস কোথায় বন্ধ মনে রাখবে অপশান নাম্বার এ অর্থাৎ কোর অঞ্চলে মানুষের বসবাস একদম নিষিদ্ধ পরবর্তী দশ নম্বর বলেছে রেনু বা পোলেন সংরক্ষণ করে জীবের কোন বৈচিত্র্য রক্ষা করা যায় বর্ণবৈচিত্র্য খাদ্য বৈচিত্র্য জিনগত বৈচিত্র্য পুষ্প বৈচিত্র্য বন্ধুরা রেনু বা পোলেন সংরক্ষণ করে জীবের কি রক্ষা করা যায় মনে রাখবে জিনগত বৈচিত্র্য রক্ষা করা যায় অপশান সি আমাদের একদম সঠিক উত্তর দেখে নেব এগারো নম্বর প্রশ্ন বিটা বৈচিত্র্যের উদ্ভাবককে কে বন্ধুরা চারটে অপশন ট্রান্সলে হেকেল চার্লস এলটন এবং হুইটেকার অন্য সঠিক কি বিটা বৈচিত্র্যের উদ্ভব হচ্ছে হুইটেকার অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব পরবর্তী দেখো পাঁচ নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে কী আছে দেখো বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন বলেছে প্যালিও ক্লাইমেট বা প্রত্ন জলবায়ু বা পুরা জলবায়ু এখানে কি আছে দেখো প্রত্ন জলবায়ু অর্থাৎ আমরা হিস্ট্রিতে পড়েছি অর্থাৎ পুরনো দিনের কথা চারটে অপশান দেখো এর মধ্যে সঠিক আমাদের অতীত জলবায়ু বন্ধুরা অতীত মানে কি পুরনো দিনের কথা অর্থাৎ আগেকার দিনের জলবায়ু অর্থাৎ প্যালিও ক্লাইমেট বা প্রত্ন জলবায়ু বা পুরা জলবায়ু কি বলবো অতীত জলবায়ু দেখে নেব ছয় নম্বর প্রশ্ন আমাদের কী বলা হয়েছে বায়ুমণ্ডলে এন ও টু বৃদ্ধির কারণ অতিরিক্ত পরিমাণে কিসের জন্য মনে রাখবে নাইট্রোজেন সারের অত্যাধিক ব্যবহারের ফলে এনএ কিন্তু বৃদ্ধি পাচ্ছে অপশান এ আমাদের একদম সঠিক উত্তর দেখে নেব সাত নম্বর প্রশ্ন ওজন স্তরের থেকে বেশি ক্ষতি করে কোন ঋতুতে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত অবশ্যই তোমরা কিন্তু সঠিক পারবে এর আগে আমি আলোচনা করেছিলাম সঠিক হবে আমাদের অপশান ডি অর্থাৎ বসন্ত ঋতুতে কিন্তু ওজন স্তরে ক্ষয় থেকে বেশি হয় এর সঙ্গে সঙ্গে তোমরা কী মনে রাখবে ওজন স্তর কোন স্তরে সেটা হয়ে যাবে ওজন স্তর কোন স্তরে ট্যাটোস্পিয়ার স্তরে দেখা যায় ওকে পরবর্তী দেখে নাও আমাদের আট নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে মিথেন এর প্রধান বা অন্যতম উৎস হল কার্বন ডাইঅক্সাইড কয়লা গুঁড়ো জৈব আবর্জনা রেফ্রিজারেটর বন্ধুরা মিথেনের অন্যতম উৎস মনে রাখবে ধানক্ষেত এবং জৈব আবর্জনা এখানে জৈব আবর্জনা অপশন আছে অর্থাৎ অপশন সি এছাড়া কি ধান ধানক্ষেত পরবর্তী এখন নয় নম্বর প্রশ্ন আমাদের কী বলা হয়েছে নিম্নলিখিত কোন অঞ্চলে গ্রিনহাউস প্রভাব সর্বাধিক তাহলে ট্যাটোস্পিয়ার ট্রপোস্ফিয়ার মেসোস্পিয়ার এক্সোস্পিয়ার বন্ধুরা সঠিক আমাদের কি বলেছে গ্রিন হাউস গ্যাস অর্থাৎ অপশন এ অর্থাৎ টপোস্পিয়ার কিন্তু এর প্রভাব সর্বাধিক এবং ট্যাটোস্পিয়ারে মনে রাখবে কি ওজন স্তর বন্ধুরা এই প্রশ্নের সঠিক আমাদের অপশান নাম্বার এ চলো পরবর্তী দশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব ক্লোরিন দূষণের মাধ্যমে বায়ুমণ্ডলের যে পরিবর্তন ঘটে বিশ্ব উষ্ণায়ন ওজন স্তরে ক্ষয় জলবায়ু পরিবর্তন শিলাবৃষ্টি বন্ধুরা মনে রাখবে ক্লোরিন দূষণের মাধ্যমে বায়ুমণ্ডলে যে পরিবর্তন হয় সেটা হবে ওজন স্তরে ক্ষয় হয় প্রচুর পরিমাণে তাহলে ক্লোরিন যদি দূষিত হয় তাহলে কি হবে আমাদের ওজন স্তর কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয় হয়ে যাবে পরবর্তী দেখো এগারো নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্বের পরিমাণ বা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে আমরা সকলে জানি কি ডিবি অর্থাৎ ডবসন বন্ধুরা দেখো যেন দুইটা অপশানে এ এবং বি ডবসন আছে এর সঙ্গে মনে রাখবে কি স্পেকটো অর্থাৎ অপশান বি ওকে ডবসন স্পেকট্রো টোমিটার অপশান বি আমাদের সঠিক দেখে নেব বারো নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয় সূর্যের অনুসুর অবস্থানের পরিবর্তন ঘটে পরিবর্তনের ফলে কি ঘটে সিএফসি উৎপাদন ওজন স্তরে ক্ষয় জলবায়ু পরিবর্তন শিলাবৃষ্টি বন্ধুরা সূর্যের অনুসুর অবস্থানের ফলে কী হয় জলবায়ু পরিবর্তন হয় অর্থাৎ অপশান সি আমাদের সঠিক তেরো নম্বর প্রশ্ন দেখে নাও কি বলেছে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে পার্থিব পরিবেশে যেভাবে প্রভাবিত হয় বন্ধুরা জীবাশ্ম জ্বালানি যদি আমরা অতিরিক্ত দহন বা জ্বালাই তাহলে কী হবে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ আমাদের প্রকৃতির পরিবেশে কি হবে উষ্ণতাটা বেড়ে যাবে ওকে অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন পরবর্তী দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে ট্র্যাটোস্ফিয়ারে কিসের প্রভাব এ ক্লোরিন কণাগুলি সক্রিয় হয় মনে রাখবে সূর্যালোকের প্রভাবে ক্লোরিন কণাগুলি কি হয় সক্রিয় হয় পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন কারণে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায় মনে রাখবে দুর্যোগ এবং বিপর্যয় হয় কিসের প্রভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে দুর্যোগ এবং বিপর্যয় হয় ওকে অপশান এ আমাদের একদম সঠিক উত্তর পরবর্তী ষোলো নম্বর প্রশ্ন দেখে নাও রেফি থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকারক কোন গ্যাস নির্গত হয় সকলে জানো অর্থাৎ সি এফ সি অপশান সি আমাদের একদম সঠিক উত্তর আজকে শেষ প্রশ্ন দেখে নাও সতেরো নম্বরে কী বলা হয়েছে নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা রয়েছে চারটে অপশান গ্রিনহাউস হাউস প্রভাব অনুসরিক হয় সিও টু এর বৃদ্ধি এবং সি এফ সি এর বৃদ্ধি বন্ধুরা গ্রিন বলেছে তাই আমাদের সঠিক উত্তর কি হবে গ্রিন হাউস প্রভাব অপশন এ ওকে জলীয় বাষ্প বলেছে তাই আমাদের সঠিক উত্তর কি গ্রিনহাউস প্রভাব অপশান এ একদম সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস আজকে এই ছিল ভিডিও পরবর্তীতে পরবর্তী ভিডিও নিয়ে আসবো এবং এই অনিশ্চট্টোপাদের যে বইটা রয়েছে সেটা তোমাদের কমপ্লিট করে দেবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং